হ্যালো ফ্রেন্ডস, টিচিং উইথ ফানে আবার স্বাগত জানাই। আজকে আমরা সভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টির পার্থক্য আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের পা টিচিং উইথ ফানে। তাহলে সভোজী পুষ্টিতে হয় এ প্রকার পুষ্টিতে নিজে দেহে খাদ্য সংশ্লিষ্ট হয় পুষ্টি সম্পন্ন। যেহেতু সভোজী নিজে খাবার নিজে তৈরি করতে পারে, তাই পুষ্টিও নিজের দেহে সংশ্লিষ্ট হয়। আর পরভোজী পুষ্টিতে কী হয় না, এই প্রকার পুষ্টিতে খাদ্য সংশ্লিষ্ট না হয় পুষ্টির জন্য সভোজীদের উপর নির্ভরশীল। নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, তাই পুষ্টির জন্য কী হয় না সভোজীদের উপর নির্ভর হতে হয়। সভোজী মানে সবুজ উদ্ভিদ যারা তাদের উপর নির্ভর হতে হয়। এবার দু নম্বর পার্থক্য দেখে নিই। সভোজী পুষ্টিতে কী হয়, সাধারণত তরল এবং গ্যাসীয় উপাদান সংগৃহীত হয়। তরল মানে মাটি থেকে তরল সংগ্রহ করবে আর বাতাস থেকে গ্যাসীয় উপাদান সংগ্রহ করবে। আর পরভোজী পুষ্টির ক্ষেত্রে কী হয় না, কঠিন তরল এবং গ্যাসীয় তিন প্রকার উপাদানে সংগৃহীত হয়। কঠিন খাই, তরল খাই, গ্যাসীয় খাই আমরা পরভোজী। এরপর দেখে নিই তিন নম্বর পার্থক্য। তিন নম্বর পার্থক্য হচ্ছে সভোজী পুষ্টিকে বলা হয় কি না, হলোফাইটিক পুষ্টি, হলোফাইটিক। আর পরভোজী পুষ্টিকে বলা হয় হলোজৈক পুষ্টি। তাহলে সভোজী হচ্ছে হলোফাইটিক আর পরভোজী হচ্ছে হলোজৈক। চার নম্বর পার্থক্য হচ্ছে সংশ্লেষ ও আত্মীকরণ, এই দুটি পর্যায় নিয়ে গঠিত। সভোজী পুষ্টি কী হয় না, সংশ্লেষ এবং আত্মীকরণ এই দুটি পর্যায়, মাত্র দুটি পর্যায়ে বিভক্ত থাকে। আর পরভোজী পুষ্টি থাকে কী হয়, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ, বয়স্ক, পাঁচটি প্রকারের হয়। পাঁচটি প্রকারের ফলে কী হয়, সভোজী পুষ্টি পরভোজী পুষ্টি সম্পন্ন হয়। সভোজী ক্ষেত্রে দুটো আর পরভোজী ক্ষেত্রে পাঁচটি। এরপর পাঁচ নম্বর এবং শেষ পার্থক্যটা হচ্ছে কি না, সভোজী পুষ্টি দেখা দেয় সবুজ উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র, আর পরভোজী পুষ্টি দেখা যায় সবুজ উদ্ভিদ বাদ দিয়ে যত প্রাণী থাকে সেটা সাধারণত প্রাণী দেখে দেখা যায়, কিছু কিছু সবুজ উদ্ভিদ বাদ দিয়ে কিছু উদ্ভিদেরও দেখা যায়। তাহলে এই হলো সবুজী পুষ্টি এবং পরভোজীর মধ্যে পার্থক্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেব। টিচিং ইজ রিয়েলি ফান।